হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে একটি সুখবর বলতে পারো প্রাইমারি টেট নিয়ে, সেটা তুলে ধরবো এবং পার্থবাবু কী বলেছেন প্রাইমারি টেট নিয়ে, সেটা কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়। প্রাথমিকের শিক্ষক নিয়োগে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর, সরলীকরণের বার্তা। ডিটেলস পড়ে নেওয়া যাক। বিজ্ঞপ্তি জারি হয়েছে 1 বছর 9 মাস, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত টেটের পরীক্ষার নিতে পারেনি রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2015 সালের পর এই রাজ্যে টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয়। 2017 সালে অক্টোবর টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও এখনও শূন্যপদ জানানো দূর, কবে হবে পরীক্ষা তা এখনও জানানো হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টেট পরীক্ষা মামলায় হস্তক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। টেট পরীক্ষার দিনক্ষণ প্রকাশের দাবিতে মামলা শুনানিতে পর্ষদের ভূমিকায় ভর্ৎসনা আদালতে রাজ্যের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও এবার বিধানসভায় দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় ঘোষণাটা করেই দিলেন শিক্ষামন্ত্রী। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে যখন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, ঠিক তখনই প্রাথমিকে 13,000 শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রী। অর্থাৎ ভ্যাকান্সি এখনও বলা হচ্ছে 13,000 মাত্র। অবশ্যই মাত্রপানের আগে ছিল 40,000-এর উপরে ভ্যাকান্সি ছিল, তো এই ক্ষেত্রে মাত্র 13,000 অনেক কম। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও সরলীকরণ করার দাবি জানিয়ে বিধানসভায় সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে বেশ কিছু তথ্য পরিসংখ্যান তুলে ধরেন পার্থবাবু। জানান, রাজ্য সরকার গত 8 বছরে 42,621 প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছে, কিন্তু তারপরও প্রাথমিকে এখনও পর্যন্ত 13,295টি শূন্যপদ তৈরি হয়েছে। এই শূন্যপদগুলি দ্রুত পূরণ করা হবে, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে মামলা। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মামলার জেরে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে, আর সেই কারণে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও সরলীকরণের বিষয়ে সওয়াল শিক্ষামন্ত্রীর। কিন্তু শিক্ষামন্ত্রীর মন্তব্যের পর ক্ষোভ তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। অনেকেই বলছেন, টেট পরীক্ষা দেওয়ার দাবিতে যখন চাকরি প্রার্থীদের হাইকোর্টের দ্বারস্থ হয়, তখন নিয়োগ প্রক্রিয়া সরলীকরণ করে কী হবে? আগে 2017 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করুক সরকার, তারপর সরলীকরণের পথে হাঁটুক সরকার। সম্প্রতি টেট মামলার শুনানিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, পরীক্ষার না নেওয়ার কারণ আদালতকে জানাতে হবে, তারপরেই প্রয়োজনীয় পদক্ষেপ দেওয়া হবে। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, গরিব ছেলেমেয়েদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ কোটি কোটি টাকা তুলে এখনও কেন টেট পরীক্ষা নেওয়া হয়নি, তা অবিলম্বে রিপোর্ট আকারে জানাতেও নির্দেশ দেন বিচারপতি। মামলার শুনানিতে মামলার আবেদনকারীদের আইনজীবীর তরফে জানানো হয়, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা NCTE নির্দেশিকা অনুযায়ী প্রতি বছরই রাজ্য সরকারের টেট নেওয়ার কথা থাকলেও 2016-17 সালে টেট হয়নি। 17 সালে টেটের বিজ্ঞপ্তি জারি হলেও শূন্যপদ পরীক্ষার দিনক্ষণ জানাতে পারেনি পর্ষদ। পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের কাছ থেকে 100 টাকা নেওয়ার পরও নিয়োগ তো দূর, পরীক্ষা নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করতে পারেনি পর্ষদ, আর তার জেরে চাকরি প্রার্থীর মূল্যবান সময় নষ্ট হচ্ছে। পর্ষদের কৌশলী সুবীর সান্যাল জানান, তিনি কর্তৃপক্ষের বক্তব্য জেনে পরে শুনানিতে আদালতে জানাবেন। মামলাকারী শীর্ষেন্দু সেনগুপ্ত সহ বেশ কয়েকজন পরীক্ষায় টেটের পরীক্ষার দিন ঘোষণার দাবিতে মামলা দায়ের করেন। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম আদালতকে জানিয়েছেন, 2017 সালে টেটের নির্দেশিকা জারি করেছিল পর্ষদ। কয়েক লক্ষ শিক্ষক পদপ্রার্থীরা 100 টাকা জমা করে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেন, কিন্তু 1 বছর 8 মাস পরও সেই পরীক্ষা সম্পর্কে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি জানান, NCTE বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন নির্দেশিকা অনুযায়ী প্রতি বছর অন্তত একবার প্রতিটি রাজ্য সরকারের টেট পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু 2015 সালের পর থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে না। রাজ্যের 2টি টেট পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষায় বসেন 34 লক্ষ পরীক্ষার্থী, 43,000 শূন্যপদে নিয়োগ হয়েছে, সেখানেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, মামলা হয় বেশ কয়েকটি, পর্ষদ সূত্রে খবর এখনও 25,000 শূন্যপদ রয়েছে, ফলে প্রশিক্ষিত শিক্ষকের অভাব বাড়ছে। অথচ টেট পরীক্ষায় সফল হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন অনেকেই রয়েছেন, যাদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারের দিকে গেছে। এই প্রেক্ষাপটে আদালত আগেই রাজ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল। অর্থাৎ মূল বিষয় যে 25,000 শূন্যপদ রয়েছে এমনই বলছে, কিন্তু পার্থবাবু বলছেন 13,295টি শূন্যপদে নিয়োগ হবে এবং পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ প্রাথমিক টেট সম্পর্কে এই পার্থবাবু প্রথম মুখ খুললেন এই ব্যাপারে মামলা দায়ের হওয়ার পরে। তো আশা করা যাচ্ছে পরীক্ষাটা আর বেশি দেরি নেই, হয়তো 2019 সালের মধ্যেই কিন্তু পরীক্ষাটা হতে চলেছে, কারণ যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গেছে। সুতরাং প্রিপারেশান তোমরা নিতে থাকো। ভ্যাকান্সি এখনও বলা যাচ্ছে না, 13,000 ভ্যাকান্সি বলেছে, বাট আমার মনে হয় এটা ইনক্রিজ করা হবে পরে, ঠিক আছে? এটা আমার মনে হয়, আমি একদম কনফার্ম বলছি না, ঠিক আছে? তো দেখা যাক কী হয়। তোমরা অবশ্যই প্রিপারেশন করতে থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। প্রাইমারি টেটের প্রিপারেশনের ভিডিও ক্লাস আমরা চালু করবো আমাদের এই চ্যানেলে, তোমরা অবশ্যই ফলো করতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে প্রাথমিকের এই খবরটা। ধন্যবাদ।